আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আপা, আমি কি করতাম তখন? স্বামীকে ছেড়ে দিতে পারিনি, মেনে নিয়েছি। তারপর আমার ঘরে সতীন আসেনি, বরং প্রাণের চেয়েও প্রিয় মানুষটা লাশ হয়ে ফিরেছে। ওরা আমায় তাকে শেষ দেখা দেখতে দেয়নি আপা, আমি ওকে শেষবার ছুঁয়ে দেখতে পারিনি, একটা বার ছুঁয়ে বলতে পারিনি আমি আপনাকে ভালোবাসি। দয়া করে আর ঠকাবেন না আমায়, একবার ফিরে আসুন। আমি পারিনি আপা, ওরা আমার হাত পা মুখ বেঁধে রেখেছিল, আমি শুধু আপনাকে খুঁজছিলাম। আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবেন আপা। আমি আপনার পায়ে পড়ি, তার কবরটা আমায় একবার দেখতে দিন, আমি তার কবরে একটা বার মাথা ঢুকতে চাই, দোহাই লাগিয়ে আপনার। মৃদুলকে নিয়ে এত সব জঘন্য কথা শুনে আয়শির মস্তিষ্ক স্তব্ধ হয়ে যায়। ফ্যালফ্যাল চোখে চেয়ে রয় মেয়েটার দিকে, চোখ ছলছল করছে, ব্যথায় মাথায় ফেটে চৌচি, আয়শির আর সহ্য হয় না। মেয়েটার কথা কানের ভেতর তবলা বাজতে থাকে, অস্থির হয়ে উঠে আয়সি, দুহাতে কান চেপে ধরে বলে, চুপ করো তুমি, আমার সহ্য হচ্ছে না। আমার মৃদুল এতটা খারাপ হতে পারে না, আমি চিনি তাকে, সে এমন হতেই পারে না। আমি তাকে বিশ্বাস করি, সে আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না, কিছুতেই না। মেয়েটা নিজেও কাঁদে হাউমাউ করে, কষ্ট জল হয়ে বেরোচ্ছে এ দুজন নারী, উভয়ের ভালোবাসা কাঙ্গাল। তারা এক জীবনে কিছু চায়নি, শুধু ভালোবাসা ছাড়া, অথচ বিধাতার কি নিষ্ঠুর খেল, ভালোবাসা চেয়েও ভালোবাসা পাওয়া হলো না তাদের। মেয়েটাকে একে একে প্রমাণস্বরূপ আয়সিকে তাদের নিয়ে সার্টিফিকেট দেখালো। মৃদুলের হাতে স্বাক্ষর নিমেষেই চিনে ফেললো আয়সি, গাইনোকোলজিস্টের প্রেসক্রিপশন, স্বামীর নামের জায়গায় মৃদুলের নাম, অ্যাবর্শনের রিপোর্ট, মৃদুল এবং মেয়েটার একসঙ্গে হাস্যোজ্জ্বল ছবি। সব দেখে আয়সির মাথা লাঠিমের ন্যায় ঘুরতে লাগলো। আয়সির ডান হাতে পাশে থাকা আম গাছকে আঁকড়ে ধরলো, মাথা ঘুরছে তার, উজ্জ্বল চেহারা রক্তশূন্য হয়ে যাচ্ছে। অতপর আয়সি থপ করে বসে পড়ল ময়লা ঘাসের উপর, কাপড় নোংরা হচ্ছে, আয়সি সেসবে লক্ষ্য নেই। আপাতত তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তার মৃদুল তার কখনোই ছিল না, সে গোপনে অন্য কারো, আয়সি শুধুমাত্র তৃতীয় ব্যক্তি ছিল। মৃদুল এতটা জঘন্য কাজ করতে পারে, আয়সির এখনও বিশ্বাস হচ্ছে না। মৃদুল এতটা নিচে কী করে নেমে গেল? একটা নিষ্পাপ বাচ্চা পৃথিবীর আলো দেখার আগে মেরে ফেললো, ছি! অথচ আফসোস, আয়সি এখনও মৃদুলকে ঘৃণা করতে পারছে না, এখনও ভালোবেসে যাচ্ছে মৃদুলকে, কিন্তু আয়সি ঘৃণা করতে চায় মৃদুলকে, অথচ পারছে না, ভীষণ ভীষণ ভালোবাসে সে মৃদুলকে। আয়সি চোখ তুলে মেয়েটার দিকে তাকালো, মেয়েটা তখন কেঁদে যাচ্ছে, একটা নিষ্পাপ নারীর মুখ থেকে হাসি কেড়ে গেছে মৃদুলের জন্য, আয়সিও তাতে সমান দোষী। সে মৃদুলের জীবনে না এলে মেয়েটা সুখী হতো, অথচ আয়সি নিজের অজান্তে মেয়েটার জীবন থেকে সকলের সুখ কেড়ে নিয়েছে, মেয়েটার জীবনে অহংকার কেড়ে নিল, নিজের প্রতি ঘৃণা অনুভব হচ্ছে আয়সি। আজকের পর থেকে আয়সি বোধহয় আয়নায় নিজের মুখ দেখতে পারবে না, আজকের পর আয়সি আর নিজের চোখে চোখ মেলাতে পারবে না। কেন এমন হচ্ছে? এই কমাসের মাথায় সব কেন উল্টে পাল্টে যাচ্ছে? এসব কিছুর মূল হোতা কী? আয়সি কোনোরকম অস্ফুট স্বরে মেয়েটাকে মৃদুলের কবরের ঠিকানা বলে দিল। মেয়েটা কিছুক্ষণ আয়সির দিকে নির্মিশেষ চেয়ে রইল, তারপর আয়সির পাশে হাঁটু গেড়ে বসে আয়সির চুলে হাত বুলিয়ে বলল, আমিও ভালোবেসেছি, আপনিও ভালোবেসেছেন, আমাদের দুজনের ভালোবাসায় কোনো খাত ছিল না, কিন্তু আমরা ঠকেছি। এই ধরায় ভালো মানুষেরাই প্রতি পদে পদে ঠকে। পৃথিবীতে টিকে থাকতে হলে খারাপ হতে হবে, প্রচুর খারাপ, আমিও খারাপ হয়েছি, এবার আপনার পালা। বলেই মেয়েটা চলে যাচ্ছে, আয়সি ছলছল চোখে মেয়েটার পথের পানে চেয়ে আছে। মেয়েটা তার অভিযোগ শুনিয়ে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আয়সির মনের মধ্যে যে কষ্টে সূঁচ ফুটিয়ে গেছে তা সে বুঝতেই পারল না। আয়সি কী যে মরণ যন্ত্রণায় ভুগছে সে তা জানল না, আয়সি আর টিকে থাকতে পারল না। আয়সি চিৎকার করে কেঁদে উঠল, দুহাতে চুল খামচে ধরে চুল ছিঁড়ে ফেলল,
সার্ভেন্ট আয়েশিকে সামলানোর চেষ্টা করলো, সফল হলো না। আয়েশি গলা ফেটে যাচ্ছে কান্না করতে করতে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এমন কেন হলো? আয়েশি এখন কেমন করে বাঁচবে? আর বাঁচতে ইচ্ছে করছে না। তার এত সুন্দর জীবনকে মৃদুল কেন এভাবে নষ্ট করে দিল? কি দোষ ছিল তার? মৃদুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসাটা দোষের ছিল? অত্যধিক কষ্টে, চিন্তায়, আতঙ্কে আয়েশি মৃদুলের নাম দুবার জপ করে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সার্ভিন সহ সবাই ব্যস্ত হয়ে পড়ল। আয়েশিকে ধরাধরি করে তার কক্ষে নিয়ে যাওয়া হলো। ধ্রুবকে জানানো হলো সাধারণত ধ্রুবর এখন সার্ভেন্টদের বকাঝকা করার কথা, কিন্তু সে শান্ত সুরে বলল, আমি আসছি। সবাই অবাক, বিস্মিত, হতবম্ব। এমন শান্ত ধ্রুবকে তারা কখনোই দেখেনি। এ যেন এক নতুন ধ্রুবর সত্তা। আয়েশি এখনো বিছানায় শুয়ে আছে, জ্ঞান ফেরেনি। ধ্রুব একবার এসে দেখে গেছে তাকে। আয়েশি কপালে ছোট্ট চুমু খেয়ে বলেছে, এবার থেকে শুরু হবে তোমার এবং আমার ভালোবাসার খেলা। দ্রুত সুস্থ হও রক্ত যাবা। ধ্রুব রান্নাঘরে মিল্কশেক বানাচ্ছে। 26 বছরের জীবনে ধ্রুব এই প্রথমবার রান্নাঘরে এসেছে। ধ্রুবকে রান্নাঘরে দেখে সার্ভেন্ট সবাই হতবাক হয়ে গেছে। মুখে হাত চাপা, চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসছে সবার। প্রধান রাঁধুনি ধ্রুবর দিকে এগিয়ে এসে বলে, স্যার কি বানাবেন আমায় বলুন, আমি বানিয়ে দিচ্ছি। ধ্রুব কঠিন চোখে তাকায় তার দিকে, বলে, বেশি কথা বলা আমার পছন্দ নয়, জানো না ফখরুল? ফখরুল মাথা নত করে সরে যায়। ধ্রুব মিল্কশেকের গ্লাসে শেষবারের মতো চামচ নাড়ে। হঠাৎ উপর থেকে কিছু ভাঙার শব্দ পাওয়া যায়। ধ্রুব চামচ নাড়া ছেড়ে ভ্রুকুচকে উপরে তাকায়। উপরের ঘর থেকে ক্রমশ কিছু ভাঙার শব্দ আসছে, সেই সাথে ধপাধপ পা ফেলার শব্দ। মনে হচ্ছে ছাদটাই বোধহয় ভেঙে গুঁড়িয়ে পড়বে। সার্ভেন্ট বলে, স্যার আমার মনে হচ্ছে ম্যাডামের জ্ঞান ফিরেছে। ধ্রুব মাথা নুয়ে মিল্কশেকের গ্লাস হাতে নেয়। সার্ভেন্টের শাঁসিয়ে বলে, আমি না বলা অবধি কেউ উপরে যাবে না, বুঝেছ? ধ্রুব হন হন পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে। আয়েশির ঘরের দরজা খোলা। ভেতর থেকে একটার পর একটা কাঁচ ভাঙার শব্দ আসছে। ম্যাডাম খেপেছে। ধ্রুব মুচকি হাসে। আজকের মতো আয়েশির খ্যাপা মনকে শান্ত করতে পারলে জীবনভর তার আদর সহ্য করতে পারবে। ভাবতেই ধ্রুব সুখ সুখ অনুভব হচ্ছে। ধ্রুব তার হাসি লুকিয়ে চেহারা করুণ করে, তারপর হেঁটে কক্ষের ভেতর প্রবেশ করে। আয়েশি সম্পূর্ণ কক্ষ এলোমেলো করেছে, নিজের জামাকাপড় ছিঁড়ে বেহাল অবস্থা। সবসময় বিন্যস্ত চুল এলোমেলো হয়ে মুখের উপর লেপটে আছে। আয়েশি একটার পর একটা জিনিস ভাঙছে আর কাঁদতে কাঁদতে বলছে, কেন ঠকালি আমায়? কেন 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 এভাবে কেন মেরে ফেললি আমায়? এখন আমি কি নিয়ে বাঁচবো? কার জন্য বাঁচবো? ইয়াল্লাহ! ধ্রুব দুটো পায়ে এগিয়ে আসে আয়েশির পানে। আয়েশি উন্মাদের ন্যায় ব্যবহার করছে। ধ্রুব আয়েশিকে শান্ত করতে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তবে পারে না। আয়েশি সরে যায়, চিৎকার করে বলে, কেউ ছোবে না আমায়, কেউ না! ধ্রুব সরে আসে, আয়েশিকে শান্ত করতে বলে, শান্ত হও আয়েশি, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আস্তে, পা কেটে যাবে। আয়েশি ধপ করে বিছানায় বসে পড়ে, দু হাতে মাথার চুল খামচে ধরে চিৎকার করে বলে, মৃদুল কেন এমন করলি? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ঘৃণা করতে পারছি না। কিন্তু ঘৃণা করা উচিত, কারণ তুই খারাপ, নোংরা, জঘন্য লোক। তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস না, কারণ না। আয়েশি কাঁদছে, কাঁদতে কাঁদতে নাকের ডগা লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, চোখের নিচে রক্ত জমাট বেঁধেছে। আয়েশি আজ কিছুতেই নিজের কান্না সংবরণ করতে পারছে না। ধ্রুব এতক্ষণ আয়েশির কান্না নির্নিমেষ দেখছিল। অন্য পুরুষের জন্য আয়েশির চোখের জল ফেলা ধ্রুব সহ্য হচ্ছে না। ধ্রুব নিজের দুহাতের মুঠো মুষ্টিবদ্ধ করে, দু চোখ বুঝে রাগ সামলানোর চেষ্টা করে। লাভ হয় না। আয়েশির কান্নার শব্দ যত করুণ হচ্ছে, ধ্রুবর রাগের পাল্লা ঠিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ধ্রুবর মন চাইছে সব কিছু তছনছ করে দিতে, আয়েশির গলা চেপে ধরে বলতে, কিরে আমি এত ভালোবাসছি দেখে ভালো লাগছে না? ভালোবাসা সহ্য হচ্ছে না? রাগ দেখবি, দেখলে এই কান্না মাতম সব ফুস করে উড়ে যাবে। বেশি উড়িস না, না হলে আমার রাগের আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। অথচ ধ্রুব বলতে পারল না, কারণ সে আয়েশিকে ভালোবাসে।
পূর্বে ধ্রুব অনেক মেয়েকে ভালোবেসেছে, তবে তাদের সবার ভালোবাসা ধ্রুবকে এতটা মাতাল করতে পারেনি। আয়সি পেরেছে। আয়সি যখন ধ্রুবর সামনে আসে, ধ্রুব থমকে যায়। আয়সি নরম তুলতুলে গালে চুমু খাওয়ার জন্য ধ্রুবর পশম দাঁড়িয়ে যায়। আয়সির মখমলে হাত স্পর্শ করার জন্য ধ্রুব ব্যাকুল হয়ে পড়ে। আয়সি যখন কাঁদে, আয়সির নাক লাল হয়। ধ্রুবর তখন ইচ্ছে হয় আয়সির টকটকে লাল নাক কামড়ে শেষ করে দিতে। অথচ ধ্রুব এসব কিছুই করতে পারছে না, কারণ ওই মৃদুলের বাচ্চা। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।